হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার দীপা। আমি আজকে ব্লগটা শুরু করলাম এই কারণে, আজকে বৃহস্পতিবার স্কুলে যাচ্ছি, সম্পূর্ণ রেডি হয়ে গেছি। মাথায় প্রত্যেক দিনই রয়্যাল ম্যাসেজ করে প্রায় চেষ্টা করছি করতে, শ্যাম্পু করতে। মাথার চুলটা তো প্রচণ্ড রুক্ষ হয়ে গেছে, ভীষণ বাজে হয়ে গেছে। সেটাকে আবার ফিরিয়ে আনার জন্য আমার নিজস্ব পদ্ধতি আমি ব্যবহার করছি, ভীষণ অয়েল ম্যাসেজ করছি আর একটু একটু করে শ্যাম্পু করছি। আর প্যাক ট্যাক লাগাবো এবার, দই ডিম এগুলো এক বন্ধু বলেছে লাগাতে, সেটাও করব। তো কেমন আছো বন্ধুরা? সকাল সকাল আজকে রেডি হয়ে গেছি, এখন ছাত মুড়ি খাবো, লাঞ্চ প্যাক রেডি হয়ে গেছে, চিকেন, কালকে রাতে চিকেন কারি করেছিলাম, চিকেন কারি আর রুটি আর একটা অ্যাপেল নিয়ে যাচ্ছি, এখন ছাতু মুড়ি খাবো কলা দিয়ে। টাটা টাটা বলছি, কিন্তু আজকে আমি তোমাদের স্কুল থেকে ফিরে এসে আবার ব্লগটা কন্টিনিউ করব। আর এই ব্লগের মধ্যেই আমি গতকালকে যে চিকেন কারিটা করেছি সেটাও তোমাদেরকে শেয়ার করব। ওকে, চলো দেখতে থাকো একটু তোমাদের সাথে গল্প করতে করতে খাবারটা শেয়ার করছি। বলো, আমার তো অনেক বন্ধুরা আমাকে ভুলেই গেছে। আমার খাওয়া কমপ্লিট, এবার আমি মানে মোজা পরে স্কার্টটা নিচ্ছি, স্কার্টটা তোমাদেরকে দেখাচ্ছি। এই স্কার্টটা, এই যে দেখো স্কার্ট, এই যে স্কার্টটা, এটাকে আমি এই যে এরম করে নেব, বাট নিলে না আমি এখন এই এই মালাটাকে, মালাটা ঢেকে যাচ্ছে। তো চলো, আমরা আমি এই স্কার্ফটাও আজকে এরকম নিলাম। টাটা, ভালো থেকো, ভালো থেকো, আবার রাতে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, এই এই যে মানে প্যানটাতে আমি চিকেন রান্না করবো, আমি ম্যারিনেট করে রেখেছি, স্কুল থেকে এসে এসে সাথে সাথে ম্যারিনেশন হয়ে গেছে। আর টমেটো এবং পেঁয়াজ সব কাটা হয়ে আছে, আর পেঁয়াজ আলু রয়েছে এখানে। আমি তোমাদেরকে একদম কন্টিনিউ দেখাতে পারবো না, কারণ ওরা টিভি দেখছে। আমি জাস্ট শুরু করছি, সেইটুকুই তোমাদেরকে একটু শেয়ার করছি। আমি একদম পুরো আমার মানে আমার স্টাইলে যে চিকেন, সেই চিকেনটাই করছি, একদম যেই চিকেনটা সব সময় আমার পরিবার ভালোবাসে, একদম কলকাতা স্টাইলে যে চিকেন কারি সেটাই আজকে করছি। আর প্রথমে আলু ভাজবো, কারণ ওদেরকে বললাম যে একটুখানি কর, আমাকে একটুখানি শ্যুট করতে দে, এখন ওদের তো সারাদিনের একটা এন্টারটেইনমেন্ট দরকার, বন্ধুরা জানোই তো। আমি আলুগুলো ভাজছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। মাই আলুটা আসতে, এটাকে আমি ছাড়িনি, ঠিক আছে, এটাকে আসতেই দিলাম। তো এবার চলো বন্ধুরা, এবার আমি আস্তে আস্তে করে কন্টিনিউ তোমাদেরকে দেখাতে, একটু অসুবিধা হবে কারণ এখন এক্ষুনি রাত্রি আওয়াজ বাড়িয়ে দেবে, তো মাঝে মাঝে তোমাদেরকে একটু ক্লিপ দেখাবো। এইটা করে ডিনার করব, লুচি, মাসির লুচি করেছে, লুচি দিয়ে আজকে চিকেন কারি। আমি আর আমার ছেলে চিকেন কারি খাবো, আর আমার হাজব্যান্ড ভাত দিয়ে খাবে। অলরেডি আমার চিকেনটা ম্যারিনেশন হয়েই আছে, সমস্ত মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে তোমার লঙ্কা গুঁড়ো, নুন হলুদ, মানে সর্ষে তেল দিয়ে এবং আদা রসুন পেস্ট দিয়ে আমি একটু মাখিয়ে রেখেছি। তো এবার দেখতে থাকো, কমাও একদম, খুব
সুন্দর মানে ইয়েটা কিচেন যে ইয়েটা মানে আমার এই প্যানটা খুব ভালো, আমি খুব হ্যাপি এটাতে। তবে আমি একটা স্টিলের কড়াই কিনেছি, তাতে সেটা একটু বড় সাইজ হয়ে গেল, ওটা সচরাচর রান্না করাটা যাবে না, একটু অকেশনারি রান্না হবে। দেখো আমার চিকেন কারির কালারটা কি সুন্দর এসেছে দেখো বন্ধুরা। এবার আমি খানিকটা এখন একটু হালকা কুক হতে দেবো, আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, একটু লিডটা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি আবার দেবো আসবো, নাড়িয়ে দেবো। আলু ওখানে ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর অনেক দিন বাদে রান্না শেয়ার করছি তোমাদেরকে, তো ওকে দেখতে থাকো চলো। এখানে লুচি মাসি ভেজে রেখেছে আমার আর শঙ্কর, রেখে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, স্কুল থেকে ফিরলাম, অনেকক্ষণ আগে ফিরেছি, চা খেয়েছি, ওদের সাথে কথা বলেছি, আর এখন আমি সকালবেলা যেই একটুখানি ব্লগটা শুরু করেছিলাম তোমাদের সাথে স্কুল যাওয়ার সময় যেরকম আমি আগেও ব্লগ করি সেরকম, তো আমি আজকে বলেছিলাম যে যাওয়ার সময় বলেছিলাম ফিরে এসে তোমাদেরকে কথা বলবো এবং ব্লগটা শেষ করব। এই ব্লগের মধ্যে তোমাদেরকে আর তেমন কিছু মোটিভেশান বা যেমন কিছু অ্যাক্টিভিটি তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, করলাম না, বিকজ আমি আজকে অন্য মুডে ছিলাম। তো তোমাদের কাছে আমি একটা জিনিস যেটা বলছি যে আমি প্রথমেই স্ক্রিনে আমি ওই ইয়েটা দেব, মানে আমার যে বইটা দিয়ে মানে পড়েছি আজকে সারাদিন স্কুলে যাওয়ার সময় ট্রেনে করে, আমি এখন আর লেডিস কম্পার্টমেন্টে যাচ্ছি না, বিকজ যাচ্ছি না এই কারণে আনন্দ হয় লেডিস কম্পার্টমেন্টে, অনেক আনন্দ হয়, অনেক কিছু শেয়ারিং হয়, অনেক ওপিনিয়ন মতামত শেয়ার হয়, অনেক তর্ক হয়, অনেক জানা যায় বোঝা যায়, বাট কিছু পড়াশোনা আমি যেটা করি সেগুলোতে একটু কম হয়, সেই জন্য তার সেটা কারণ নয়। আমরা এই জেনারেল কম্পার্টমেন্টে গেলে আমার কি হয় একটু দুটো তিনটে কম্পার্টমেন্ট এগিয়ে নামি এবং তার থেকে তাড়াতাড়ি করে আমরা অটো ধরতে পাই, আমাদের আর স্কুলে দেরি হয় না। তো লেডিস কম্পার্টমেন্টে হলে দেরি হয়, এই জন্য আমরা যাচ্ছি না, তো মিস করে বন্ধুরা সবাই, আজকে ওদের সাথে কথা বলে তারপর জেনারেল কম্পার্টমেন্টে গেছি, আজকে এটা আমার দৈনন্দিনের কথা বলছি। তো সেই জন্য আজকের থেকে শুরু করেছি আবার সেই পড়া, একদম স্কুলে যাওয়ার সময় প্রতিদিন বই পড়তে পড়তে যাব, নো ডিসকাস, নো তর্ক, নো কিছু। আর জেনারেল কম্পার্টমেন্টে আমাদের একটা শিডিউল কম্পার্টমেন্ট আছে, আমি আমার এক কলিগ যাই, তো সেখানে খুব একটা বেশি কোনো হকার টকার ওঠে না, খুব বেশি হকার ওঠেন না, আর সুতরাং মিস ইউজ অনেক কিছু উল্টোপাল্টা কেনাও হবে না। আজকে যেটা তোমাদেরকে একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে দ্য পোর্ট্রেট অফ এ কমপ্লিট ওম্যান, এই বইটা যে আমি পড়ছি এটা নিয়ে থার্ড টাইম পড়ছি, এ গাইড অফ উমেন্স পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এ গাইড অফ উমেন্স পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এই বইটা যদি না পড়তাম, উফ, আজকে এই বইটা পড়ে আমি এই বইটার আজকে দুটো পার্ট আছে, একটা ফিজিওলজিক্যাল, একটা আউটার, মানে তোমার কিভাবে তুমি নিজেকে লুক মানে লুক ক্রিয়েট করবে, আর তোমাকে ইনার মানে ভেতরে তোমার কি করে মানে তোমার সত্তাকে তোমার পার্সোনালিটিকে কিভাবে ডেভেলপ করবে সেটা দুটো পার্টে উনি দেখিয়েছেন ডক্টর। আমি আজকে আমি তো জানি কোথায় কোন বিষয়গুলো রয়েছে, আমি আজকে সেকেন্ড পার্টটা যেটা নাকি বিউটি, অর্থাৎ তোমার অ্যাক্সেসরি সাজগোজ যেখান থেকে উনি স্টার্ট করেছেন সেটা থেকে ধরেছি পড়া। ওফ মার্ভেলাস, অসাধারণ 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 বন্ধুরা, তোমরা এই বইটা আমার মনে হয় তো যারা আমি তো মানে আর্লি এজে যদি বইটা পাওয়া যায় আরও অনেকটা প্ল্যান করা যায়, আরও অনেক সুন্দর হওয়া যায়। আমার তো প্ল্যান, আমি এখনও এই বয়সে এখনও প্ল্যান করছি আমার কিভাবে আরও নিজেকে সুন্দর করে রাখবো, কিভাবে অর্গানাইজ করে রাখবো, কিভাবে আমি কোন টেস্টে যাব। ওফ অসাধারণ, একটু বলি তো, উনি ক্যাটাগরাইজ করতে বলেছে, অনেকেই আমরা ক্যাটাগরি করে রেখেছি আমাদের মানে ক্লদিং ডিপার্টমেন্টকে, উনি এত সুন্দর করে বিচার করে বলেছেন না, এত মানে আমার না উনি বলছেন মনে হয় যেন আমার নিজের মানে পরিবারের একজন বলছে, বা আমার দাদা বলছে, বা আমার জামাইবাবু বলছে, বা আমাকে চেনে এরকমই একজন ব্যক্তি এরকম কথাগুলো বলছে, খুব নিজের মনে হচ্ছে। আর খুব ভদ্রভাবে লিখেছেন, মেয়েদের এত সম্মান করে লিখেছেন না, তো যখনই দেখি মেয়েদেরকে সম্মান করতে তখন একদম মানে চোখে জল এসে যায়। বইটা আমি আরও কতবার যে পড়বো আমি জানি না, তো এই বইটা পড়তে পড়তে আমার একটু ইংলিশ শেখা হচ্ছে, আর আমি আমি
আবার এই বইটা পড়ছি। তো আজকে আমার এই মনের আনন্দের এইটাই কারণ যে কমপ্লিট, এই পোর্ট্রেট অফ এ কমপ্লিট ওম্যান ইনি লিখেছেন এই বইটা। আমি এই বইটা সম্পর্কে আমার আমার পেছনে ভিডিওতে আছে, তোমরা একটু দেখে নেবে। আর নতুন করে এই বইটা সম্পর্কে আমি কিছু বলছি না, কিন্তু এই বইটা পড়ে আমি যে আনন্দ উপলব্ধি করছি সেটাই আমার বিষয়। অনেককে দেখবে, অনেকে অনেক কিছু, অনেক শিক্ষিত, অনেক লার্নেড, অনেক জানে অনেক কিছু, কিন্তু তারা যে আমি যেটাকে তাদের সাথে সেটা রিলেট করতে পারি না, তারা নিজেরা কতটা আনন্দিত সেই জ্ঞানটা নিয়ে, সেই বোধটা নিয়ে, বা সেই গানটা শুনে, বা সেই গানটা গেয়ে, সেই রিয়াকশনটা আমি খুব কম পাই। আমি কিন্তু ওভারঅল আমি আমার রিয়াকশন, আমি একটা ভালো বই পড়লে তার রিয়াকশন দিই, সঙ্গে সঙ্গে কবিতা লিখে ফেলি, আর একটা ভালো গান গাইলে আমি ভীষণ আপ্লুত হয়ে যাই, তার জন্য আবার কবিতা লিখতে পারি, বা শুভ্রাকে বলি, শুভ্রা দেখ এই গানটা শোন ভালো করে, আবার শোন একটু, এইভাবে নিজেকে ভীষণ মডিউল, মানে মডুলেশন করি আর কি। আশা করি আমার এই বক্তব্যের মধ্যে দিয়ে আমার সকালবেলা যে ব্লগটা শুরু করেছি সেটা, আর মাঝখানে আমি একটু রান্না দেখাবো, গতকালকে কিচেন কারি, মানে সরি চিকেন কারিটা করেছি, একটু সরি স্লিপ আপ টাং হয়েছে, কিছু মনে করো না, চিকেন কারিটা করেছি, সেই চিকেন কারিটা আর আর এই কথা এবং সকালবেলা যাওয়া, এটা নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম। ভালো থেকো, ওকে বাই, টাটা, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আসছি, টাটা।